Bravo to Bolt. It's a single, and that is it. Whistle for Doo. আইপিএল 2021 এর চরম উত্তেজনাময় ম্যাচে কেকেআরকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নিয়ে এলো সিএসকে। অনন্য এক রেকর্ড গড়লেন সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চলুন দেখে আসি বিস্তারিত। সেই মহেন্দ্র সিং ধোনি জিতে নিলেন আইপিএলের আরও একটি শিরোপা, অথচ এবারই নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি। ব্যাটে ছিল না কোনো ধোনি সুলভ কারিশ্মা, অনেকে তো তার শেষে দেখতে পাচ্ছিলেন। কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছিলেন এমন বর্ণাঢ্য ক্যারিয়ার যে খেলোয়াড়ের তার শেষটা যেন আবার ভুলে যাওয়ার মতো না হয়। চেন্নাইয়ের দল ভারতের সফলতম খেলোয়াড়টি বাদ পড়ে যেতে পারতেন, সেটি হতো বড় এক ট্র্যাজিক ঘটনা, কিন্তু সেটি হয়নি। উল্টো চেন্নাইকে আরও একটি আইপিএল শিরোপা উপহার দিয়েছেন ক্যাপ্টেন কোহলি। ধোনি কাল টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিজের 300তম ম্যাচটি খেলতে নেমেছিলেন, নতুন ইতিহাস গড়লেন এই দিনেই আইপিএল জিতে। কিন্তু কেবল আইপিএল জয়ই তার নতুন ইতিহাস নয়, ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি 300টি ম্যাচে অধিনায়কত্ব করলেন। এই তালিকায় ধোনির পরের জন রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি, কিন্তু তিনি বড় ব্যবধানেই পিছিয়ে পড়েছেন ধোনির চেয়ে। ধোনি যেখানে 300টি টি টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন, সেখানে স্যামি নেতৃত্ব দিয়েছেন মাত্র 208টি।